পুরী ভ্রমণ মানেই শুধুমাত্র সমুদ্র সৈকত বা সুস্বাদু খাওয়া দাওয়া নয়। ভারতবর্ষের অতি প্রাচীন ইতিহাসের গৌরবের সাক্ষ্য বহন করে চলেছে উড়িষ্যার বিভিন্ন ঐতিহাসিক স্থান। প্রাচীন কলিঙ্গ রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সেই ইতিহাসের নিদর্শনকে নিজের চোখে দেখতে আমরা আমাদের পুরী ভ্রমণের তৃতীয় দিন বেরিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওতে থাকছে প্রাচীন কলিঙ্গ রাজ্যের বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। চলুন তবে শুরু করা যাক। পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আর আমাদের পুরীতে লোকাল কোনো প্ল্যান নেই, আজকে আমরা যাচ্ছি আশেপাশে সাইট সিন করতে। তো সাইট সিনে প্রথমে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। পুরী থেকে কোণারকের ডিস্টেন্স হচ্ছে প্রায় 35 কিলোমিটার মতো, তো সময় লাগবে মোটামুটি 40 থেকে 45 মিনিট। যদি খুব রাস্তা জ্যাম থাকে তাহলে 1 ঘন্টাও লাগতে পারে। তো আগে আমরা এখন কোণারক মন্দিরেই যাচ্ছি। পুরীর এই মেরিন ড্রাইভের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি কোণারক সূর্য মন্দিরের দিকে। তো এতবার পুরী এসেছি, সবসময় অটো করে টোটো করে এই মেরিন ড্রাইভের ওপর দিয়ে গেছি, কোনোদিন নিজে যে গাড়ি চালিয়ে যাব এটা কিন্তু ভাবিনি। তবে মেরিন ড্রাইভের ওপর দিয়ে কিন্তু গাড়ি চালানোর মজাই আলাদা। এই ডান দিকে হচ্ছে সমুদ্র, আর এখন সকাল সকাল, এখনও রোদ সেভাবে ওঠেনি, খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগছে কিন্তু। আর এই যে মেরিন ড্রাইভের ডান দিকে এই ফুটপাথটা কিন্তু নতুন করে বাঁধিয়ে দিয়েছে, আর সুন্দর বেশ আলোগুলো বসিয়েছে নতুন, খুব সুন্দর লাগছে। কোণারক মন্দিরের দিকে যাওয়ার এই রাস্তাটার নাম হচ্ছে আসলে চক্রতীর্থ রোড। তো এইটাকে ভিআইপি রোডও বলে। তো এখানে পুরীর রাজভবন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটার ওপরই, এসপির বাড়ি, সার্কিট হাউস, সমস্ত কিন্তু গভর্নমেন্টের যে সমস্ত ভবন সে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাতে। এই রাস্তাটাতে সকালবেলা দেখছি সব লোকজন সব মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, কেউ দৌড়াচ্ছে, কেউ ব্যায়াম করছে, মানে এত সুন্দর রাস্তাটা দুপাশে কাজ। আর ডান দিকে কিন্তু সি বিচ, মানে ডান দিকে একটু এগোলেই কিন্তু সমুদ্র। এই জায়গাটা জঙ্গল, এই জায়গাটা মানুষ খুব একটা আসে না, মানে ফাঁকা ফাঁকা এরিয়াটা। তবে এদিকেও কিছু ছোটো ছোটো হোটেল রিসর্ট টাইপের রয়েছে, মেনলি রিসর্টসগুলো সমস্ত কিছু এই দিকেই, কিন্তু বেশ সুন্দর রাস্তাটা, খুব সুন্দর লাগছে, এত অপূর্ব রাস্তাটা। পুরীতে যে এত সুন্দর রাস্তা আছে আমরা কোনোদিন আগে দেখিনি কিন্তু। আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি হঠাৎ দেখছি রাস্তার মাঝখানে হরিণ, মানে এইরকম এত কাছের ডিস্টেন্স থেকে তো ভাবতেই পারিনি কোনোদিন হরিণ দেখতে পাবো। আর আমরা যে গাড়ি থেকে নামলাম না সঙ্গে সঙ্গে আমাদের দিকে এগিয়ে চলে আসছে। এই নুয়ানাই নদীর দিকে যেতে একদম নুয়ানাই নদীর ঠিক আছে রাস্তার উপরে হরিণ, কি অদ্ভুত লাগছে না, যেটা আমরা চিড়িয়াখানা দেখেছি সেটা আমাদের চোখের সামনে। বাবা কিরম করছে, ডাক ডাক ডাক, অরিজিনাল হরিণ, ভাবি হচ্ছে অরিজিনাল। কি বলছে, আর পাতা খায় তা তো। এই যে নুয়ানাই নদীর মোহনা কোন দিকে?
আমরা এখন এই নুয়ানাই নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এই নদীটা এখান থেকে গিয়ে কিন্তু সোজা বঙ্গোপসাগরে গিয়ে সমুদ্রে গিয়ে মিশেছে। তো এই নদীর একটা খুব সুন্দর মোহনা আছে, আপনারা যদি চান তাহলে পুরী থেকে হেঁটে হেঁটেই কিন্তু আপনারা এই মোহনাটা দেখতে আসতে পারেন। তো খুব সুন্দর লাগবে। কোনারক যাওয়ার পথে নুয়ানাই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে সেটা পেরিয়েই হচ্ছে এই নদীটার ব্রিজ। তো এখানে আমরা একটু দাঁড়ালাম, বেশ সুন্দর লাগছে কিন্তু। ড্রাইভার সিটে একটু অদল বদল হলো, এবার আমি এদিকে চলে এলাম। এত সুন্দর রাস্তা, বাবা বলছে যে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যাই। বললাম তুমি তাহলে একটু চালাও, এনজয় করো রাস্তার ড্রাইভিংটা। তো এখন বাবা চালাচ্ছে, আমি এদিকে বসে আছি। সত্যি মানে এই রাস্তাটা অসাধারণ। মানে আমি বারবার ওই জন্য বলছি যে আপনারা যারা নিজেরা গাড়ি নিয়ে আসছেন তারা এটাকে কিন্তু মিস করবেন না। আর পিছনের উনি কিন্তু এখনও ল্যাপটপ নিয়ে বসে কাজ করছেন অফিসের, মানে আজকেও অফিসের কাজ। কুশভদ্র নদীর মোহনাতে এই একটা ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। তো এই জায়গাতে এই ভিউ পয়েন্টটা কিন্তু অসাধারণ সুন্দর। হ্যাঁ, সামনে এদিকে হচ্ছে একটু এগোলেই কুশভদ্র নদীর যে মোহনা সেটা হচ্ছে সামনেই, যেখানে গিয়ে কুশভদ্র নদী বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো এইখানটাতে আমরা একটুখানি কিছুটা পজ দিলাম। এখানে দেখুন অনেক নৌকাও আছে এখানে। এই নৌকাগুলোতে আপনারা চাইলে এখানে বোটিংও করা যায়। এখানে নৌকা আছে, স্পিড বোট আছে, অনেক রকম জিনিস রয়েছে এখানে। আর এই পেছন দিকটাতে এই পুরো জায়গাটা কিন্তু পুরো ভিউ পয়েন্ট। আর ভালো ভালো চেয়ার করা আছে, এখানে গিয়ে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। তো পুরীতে গাড়ি নিয়ে এসেছি বলেই কিন্তু এবারে এই জিনিসটাকে এনজয় করতে পারছি। এর আগে যতবার পুরী এসেছি কিন্তু এত সুন্দর জিনিসটা কিন্তু, মানে এই রাস্তা দিয়ে কোনো দিন তো আসিনি কিন্তু এত সুন্দর জিনিসটা কোনো দিন এনজয় করতে পারিনি। তো দারুণ লাগছে, দারুণ লাগছে। চা খেতে দাঁড়িয়ে পড়েছি। কিরে কি চাই? আমরা খাচ্ছি, ও তো খাবে না। চলে এসছে দেখো গাড়িতে এলাম বলে কিন্তু এই রাস্তাটা এনজয় করতে পারলাম, নইলে কিন্তু এই রাস্তা হতো না।
তাহলে রাজস্থানের দিকে ভাবো কি কি সুন্দর জায়গা আছে, এটা আমরা গাড়িতে করে গেলে। রাজস্থান না, গোটা ইন্ডিয়াতেই গাড়ি। ওটাই ওটাই। এই সবাইকে দাও ভিনে ভিনে। তুই আর আমি থাকবো, আমাদের জোর করে তুলবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জোর করে নিয়ে যাবো, যখন আমরা যদি একবার স্টার্ট করি না তখন দেখবে যাবে। আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে এইবার একদম সমুদ্রের ঠিক গা দিয়ে আমরা যাচ্ছি। এই আমাদের ডান দিকে একদম সামনে হচ্ছে চন্দ্রভাগা বিচ। এদিকে অসাধারণ সুন্দর সুন্দর সব রিসর্ট আছে, যারা এই দিকটা থাকতে চান, এই দিকটা এনজয় করতে চান, অবশ্যই স্টে করুন, খুব সুন্দর লাগবে। একটু অন্য রকম চিরাচরিত পুরী ভ্রমণের মতো কিন্তু এই দিকটা নয়, এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। আহা অসাধারণ। এই একদম বিচের ধার দিয়ে মেরিন ড্রাইভ, এই হচ্ছে বিচ। আর এইখানটা একবার দাঁড় করাবো। দাঁড়াবে? হ্যাঁ একবার দাঁড়াবো। এই পিছনে হচ্ছে এটা চন্দ্রভাগা বিচ, পুরোপুরি ফাঁকা এবং খুব সুন্দর বিচটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই সাইডের রাস্তাটা, এই হচ্ছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা কিন্তু এই ডান দিকে সমুদ্র একদম ক্লিয়ার দেখতে পাবেন। তো অসাধারণ এই জায়গাটা, এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। কোণারক যারা যাবেন ঘুরতে তারা এই রোড দিয়েই যেতে হবে তাদেরকে, তো খুব সুন্দর লাগবে। আমরা এবার গাড়িতে আবার চলে যাচ্ছি, কোণারকের দিকে এগোবো। কোণারক মন্দিরের কমপ্লেক্সে আমরা ঢুকে পড়েছি। এখানে একটা বিশাল পার্কিং এরিয়া আছে, তো এখানে আমরা গাড়িটাকে পার্ক করালাম। তো পার্কিংয়ের জন্য এখানে চার্জ হচ্ছে 30 টাকা করে, 30 টাকার একটা টোকেন কাটতে হলো, কুপন কাটতে হলো। তো 30 টাকা কুপন কেটে ওখানেই সঙ্গে সঙ্গে টাকা পে করে দিয়ে এখানে পার্ক করালাম। এবার এবার মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। মুড়ি নাও খেতে পারি, পেঁয়াজ দেওয়া, ঘুগনি পেঁয়াজ কুচি, ঘুগনি পেঁয়াজ কুচি। বাবা বলছি তোমার ইয়েটার মধ্যে ইয়ে আছে তো, বলছি শোনো না, তোমার ইয়ে আছে তো ওখানে, টোকেনটা টোকেনটা কোণারক মন্দিরের সামনের প্রবেশপথ খুব সুন্দর করে সাজানো, দুপাশের বাগান নানান রঙের নানান ফুলের গাছ দিয়ে সাজানো। আমরা এরপর এগিয়ে চললাম সামনের টিকিট কাউন্টারের দিকে। মন্দিরের টিকিট কাউন্টারের দিকে আমরা এখন যাচ্ছি। তো এখানকার টিকিট হচ্ছে পার পার্সন 50 টাকা করে, তো আমরা 6 জন আছি তো 6টা টিকিট কাটবো 50 টাকা করে। তো না না 40 টাকা পার পার্সন হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, আর সার্ক অন্তর্ভুক্ত যে দেশগুলো তার জন্য হচ্ছে 40 টাকা করে। ছ
সামনে দেখতে পাচ্ছেন মন্দির, ভারতের প্রাচীনতম ঐতিহ্যশালী মন্দিরগুলোর মধ্যে একটা এই কোণারক মন্দির। তো দেখে বুঝতেই পারছেন মানে এত সুন্দর আর্কিটেকচার, মানে মানে কিছু বলার নেই, দেখে মানে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। আমরা যে রাস্তাতে দিয়ে এখন হাঁটছি মন্দিরের দিকে যাচ্ছি, 1200 খ্রিস্টাব্দে সেই রাজা মহারাজাদের পদধূলি কিন্তু এখানে পড়েছিল। তো সেটা যখন ভাবছি মানে নিজের গায়ে যেন কাটা দিয়ে দিচ্ছে যে আমরা সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে রাজা প্রথম নৃসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মন্দিরটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কোণারক শব্দটি সংস্কৃত শব্দ কোণ বা কোণা এবং অর্ক বা সূর্য এই শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরের উল্লেখিত সৌরদেবতা বা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। ইউরোপীয় নাবিকরা যখন এখানে আসতেন তখন এই মন্দিরটিকে তারা ব্ল্যাক প্যাগোডা বা কালো প্যাগোডা নামেও অভিহিত করেন, আর এর বিপরীতে পুরীর জগন্নাথ মন্দিরটিকে তারা হোয়াইট প্যাগোডা বলতেন। মন্দিরের সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই। কালের করাল গ্রাসে স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত। বাংলার সুলতান সুলাইমান খান কর্ণানির সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। কোণারকের এই সূর্য মন্দিরের প্রাঙ্গণে অনেক ছোট ছোট মন্দির আছে, যেমন এই যে মন্দিরটা এটা হচ্ছে ছায়াদেবীর মন্দির। তো এরকম অনেক মন্দির আছে যেগুলো এখন আর কিন্তু কিছুই অবশিষ্ট নেই, মানে আধা আধা ভেঙে গেছে, গর্ভগৃহকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তো এমনকি কিছু কিছু মূর্তিরও ভগ্নাবশেষ দেখতে পাচ্ছি, মাথা নেই কোনোটা, মানে পুরোটা অংশ দেখা যাচ্ছে না। তো একটা কথা বলতে চাই যে যারা যারা ভারতবর্ষ শাসন করেছেন, যারা বিদেশি শাসকরা আমাদের দেশে এসে আমাদের দেশকে শাসন করেছেন এবং এইভাবে লণ্ডভণ্ড করে দিয়ে গেছেন, তারা যত বড় শাসকই হোক না কেন, তারা যত বীরই হোক না কেন, তাদের বীরত্বটা আমাদের ভারতীয় সংস্কৃতির, সনাতন সংস্কৃতির গর্বের কাছে কিছুই না। এবং তাদের জন্য একরাস ঘৃণা আর ধিক্কার ছাড়া আর কিচ্ছু বলার নেই, নাথিং। এই পিছনে একটা ইট দিয়ে নির্মিত মন্দিরটা দেখে এলাম, সেই সময়কার এই মন্দির কেটে অর্ধেক করে দেওয়া হয়েছে, মন্দিরটার মাথাটা কেটে শুধু অর্ধেকটা রয়েছে, মাথাটা কেটে অর্ধেক করা হয়েছে এবং যে গর্ভগৃহে যে মূর্তি ছিল সেই মূর্তিটাও অর্ধেক করে ভেঙে দেওয়া হয়েছে। স্যার আপনি যত বড় শাসকই হন না কেন, জানি আপনি এখন এই ভিডিওটা দেখছেন না, কিন্তু বইয়ের পাতায় তো আপনাদের নাম অনেক পড়েছেই। তো সেই সময় বুঝতাম না, এখন বুঝতে পারি যে আপনারা কতটা সর্বনাশ করে দিয়ে গেছেন আমাদের দেশে। এবং সবথেকে বড় কথা, সেটা আমার ক্যামেরার সামনে বলতে কোনো বাধা নেই। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা ছিল সেই সময়কার রান্নাঘর, মানে এইখানে সূর্য দেবতার মন্দিরে যে পুজো হতো সেই পুজো ভোগ রান্না হতো কিন্তু এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে এসে দেখছি এই যে পিলারগুলো, এই যে ছাদগুলো সমস্ত ভেঙে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এটা মনে রাখবেন যে হিস্টোরিয়ানরা বা আমাদের দেশের ঐতিহাসিকরা যেটা বলেছে যে ক্ষয় হয়েছে সমুদ্রের নোনা জলের প্রভাবে, ক্ষয় হয়নি কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এটাই সত্যি কথা। এটাই মানতে শিখুন, এই ইতিহাসকে স্বীকার করুন, ইতিহাস স্বীকারের কিন্তু কোনো তাতে কিন্তু তাতে কিন্তু কোনো পাপ নেই এবং বর্তমান প্রজন্মেরও কোনো দায় নয় যে তা পুরো পূর্ববর্তী শাসকরা যা করে গেছে। তারা ইতিহাসটাকে স্বীকার করুন, মানতে শিখুন যে আমাদের দেশের এই দগদগে ইতিহাস যে এগুলোকে ভেঙে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের উচিত আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এগুলোকে আবার রিবিল্ড করা, পুনরায় তৈরি করা। দেখুন কি অবস্থা, এসে আমার গায়ে কাটা দিচ্ছে রীতিমতো এখানে। আমরা
কোণারকের সূর্য মন্দির দেখে এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের উদয়গিরি এবং খণ্ডগিরির কেভস। তো কোণারকের সূর্য মন্দির থেকে উদয়গিরি খণ্ডগিরি কেভসের ডিস্টেন্স হচ্ছে 66 কিলোমিটার, মোটামুটি সময় দেখাচ্ছিল 1.5 ঘন্টা লাগবে। তো আমরা যে রুটটা ধরলাম সেই রুটটা হচ্ছে যে আমরা কোণারকের সূর্য মন্দির দেখে কোণারক শহরের মধ্যে দিয়ে কোণারক পিপলি হাইওয়ে দিয়ে আমরা এসে পৌঁছালাম হচ্ছে পুরী ভুবনেশ্বর যে হাইওয়ে সেই হাইওয়েতে, এবং সেই হাইওয়ে দিয়ে আমরা আমাদেরকে টুয়ার্ডস এখন আমরা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। তো সেই ভুবনেশ্বরের দিকে যেতেই ভুবনেশ্বর শহর পার করে আরও 7 কিলোমিটার আমাদের যেতে হবে, গেলেই পড়বে হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি গুহা। তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে কলিঙ্গরাজ খারবেলার রাজত্বকালে উদয়গিরি এবং খণ্ডগিরির এই গুহাগুলি নির্মাণ করা হয়। উদয়গিরিতে রয়েছে মোট 18টি গুহা এবং খণ্ডগিরিতে রয়েছে 15টি গুহা। জৈন সন্ন্যাসীদের জন্য নির্মিত এই গুহাগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতল বিশিষ্ট রানী গুম্ফা। এছাড়াও অন্যান্য গুহাগুলির মধ্যে রয়েছে হাতি গুম্ফা, বাঘা গুম্ফা, সর্পগুম্ফা প্রভৃতি আরও অনেক। প্রাচীন গুহাগুলি অপূর্ব কারুকাজ সমৃদ্ধ। এছাড়াও এখানে রয়েছে অতি প্রাচীন মূল্যবান বেশ কিছু শিলালিপি। এই উদয়গিরিতে আমরা দাঁড়িয়ে আছি। উদয়গিরি থেকে কিন্তু পিছনে গোটা ভুবনেশ্বর শহরটাকে দেখা যাচ্ছে, ছোট 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 বাড়িগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরের সামনে। এটি একটি শিব মন্দির, অতি প্রাচীন শিব মন্দির, এবং ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির কমপ্লেক্স হচ্ছে এই লিঙ্গরাজ মন্দির। তো এখানে মূলত মহাদেবের পুজো করা হয়, কিন্তু মহাদেবের পুজো ছাড়াও, এই মূল মন্দির ছাড়াও এখানে কিন্তু আরও অনেক ছোটো ছোটো মন্দির আছে। ললাট ইন্দুকেশ্বরী 615 থেকে 657 খ্রিস্টাব্দের মধ্যে এই অঞ্চল শাসন করেন, এবং মনে করা হয় যে তিনিই এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন এখানে। এই পুরো মন্দিরটি কিন্তু চুনাপাথরে নির্মাণ করা হয়, এবং মন্দিরটি এখনও সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এবং প্রাচীন ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির এক ঐতিহ্যশালী নিদর্শন কিন্তু এই মন্দিরটি বহন করে চলেছে। আপনারা ভেতরে গেলেই সেটা বুঝতে পারবেন, এত অসাধারণ এই মন্দিরের গঠনশৈলী। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আমি মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, তো বাইরে থেকেই আমি ভিডিও করার চেষ্টা করছি। আমার পেছনে এইটাই হচ্ছে মূল মন্দির, এবং এছাড়াও অনেক ছোটো ছোটো মন্দির আছে যেটা বললাম, আর ভেতরে আমি গিয়ে দর্শন করে এসেছি। তো অসাধারণ, আপনারা ভুবনেশ্বর যদি বেড়াতে আসেন বা পুরী বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করে যাবেন। সেদিন আমাদের সর্বশেষ গন্তব্য ছিল ধৌলি শান্তিস্তূপ। ভুবনেশ্বর শহর থেকে 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে এই ধৌলি শান্তিস্তূপটি অবস্থিত। খ্রিস্টপূর্ব 265 অব্দে ধৌলি পাহাড়ের পাশে দয়া নদীর তীরবর্তী অঞ্চলে মৌর্য বাহিনীর সাথে কলিঙ্গরাজ্যের এক ভয়াবহ যুদ্ধ হয়। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে মৌর্য সম্রাট অশোক অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অস্ত্র ত্যাগ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন। সেই কলিঙ্গ যুদ্ধের কথা স্মরণ করেই জাপানের বৌদ্ধ সংঘ বর্তমানে এই ধৌলি পাহাড়ে পিস প্যাগোডাটি নির্মাণ করেছেন।
বিন্দুসারের মৃত্যুর পর যখন সম্রাট অশোক সিংহাসনে বসেন, তখন কলিঙ্গ যুদ্ধের সময় যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল সেখানে প্রায় 1.5 লাখ লোক নিহত হন এবং সম্রাট অশোক সেটা দেখে এতটাই মর্মাহত হয়ে যান যে তারপরে তিনি চণ্ডাশোক থেকে, মানে সেই যুদ্ধপটু বা যুদ্ধপরায়ণ অশোক থেকে আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ধর্মাশোকে রূপান্তরিত হন। তো সেই কলিঙ্গ যুদ্ধের স্থল হচ্ছে এটাই, এই যে পিছনের এই জায়গাটা, দয়া নদী বইছে, তার এই যে মাঠের মতো যে জায়গাটা, এটাই ছিল সেই সময়কার ব্যাটেল ফিল্ড বা যুদ্ধক্ষেত্র, এখানেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আর এই যে নদীটা আপনারা দেখছেন, এই যে এটা হচ্ছে দয়া নদী, ওই দূরে যে নদীটা প্রবাহিত হচ্ছে, কথিত আছে নাকি এত সাংঘাতিক রকম মানুষ মারা গেছিলেন এখানে যে এই নদীর জল পুরো লাল হয়ে গিয়েছিল, কথায় আছে নাকি রক্তগঙ্গা বয়ে গিয়েছিলো এখানে, এত মারাত্মক সেই যুদ্ধ হয়েছিল। তো সেই কলিঙ্গ যুদ্ধের পরেই সম্রাট অশোক সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম হয়ে যায় তাঁর এবং তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন।